আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু বরাবরের মতোই স্পেশাল হতে যাচ্ছে। আজকে আমার নতুন সংসারের জন্য নতুন একটা জিনিস কিনবো, খুবই স্পেশাল, তো সেটাই আজকে আপনাদের সাথে আমার সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি দুপুরবেলা, এখন সময় বাজে হচ্ছে 1:30টার মতো। আমরা দরজা টরজা ঠিক মতো লক টক করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর বের হয়ে আমার বাইরের এই পরিবেশটা খুবই আমার পছন্দ, গাছপালা, সবুজে চারিপাশ, যদিও শীতের সময় একটু শুষ্ক হয়ে আছে সব কিছু। এই তো সিএনজিতে বসে আমরা রওনা দিলাম, আর এখন অনেক বেশি ঠান্ডা, ঠান্ডা হচ্ছে একদম 12 ডিগ্রি সেলসিয়াসে চলছে। আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, সবাই একদম শীতের কাপড় চোপড় পরে প্যাকেট হয়ে আছে, প্রচণ্ড ঠান্ডায় এখানে। আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি, এখন আমরা নেমে যাব। আর এখন যেহেতু ফুলের সিজন, শীতের সময়, সব জায়গায় এই গাঁদা ফুল দিয়ে দিয়ে ভরা। শোরুমের সামনেও গাঁদা ফুলের কতগুলো চারা ছিল। আমরা ভেতরে প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছেন আজকের ব্লগটা কী হতে যাচ্ছে। আজকের ব্লগটা হচ্ছে আমরা নতুন টিভি কিনবো নতুন সংসারের জন্য, তো সেই জন্যই আজকে আসা। এবং দেখছিলাম যে কোন টিভিটা কেমন এবং ফিচার্সগুলো কী, সব কিছু আমার হাজব্যান্ড সব দেখছিল এবং আমাকেও দেখাচ্ছিল। আমার হাজব্যান্ড মোটামুটি সিলেক্ট করে এসেছিল যে কোনটা কিনবে, তারপর অন্যান্যগুলো দেখছিলাম আমরা। আমরা হচ্ছে সনি টিভি, এই যেটা আমি দেখাচ্ছি এখন সেটাই কিনেছি। এটা হচ্ছে 50 ইঞ্চির একটা টিভি, 4K টিভি এটা। আর বিস্তারিত এত ডিটেলস আমার আপাতত মনে নেই, পরবর্তীতে আমি আবার যদি এটা শেয়ার করি ভিডিও কোনো টিভি নিয়ে, তখন আমি ডিটেলসগুলো আরও জানিয়ে দেব। আমাদের টিভিটা চলে এসেছে, এখন আনপ্যাকিং হচ্ছে। আর আমি খুব বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে নতুন সংসারে নতুন যে কোনো জিনিস, সেটা ছোটো হোক আর বড় হোক, সব সময়ে সব কিছুই ভালো লাগে। কিন্তু টিভিটা বেরিয়ে আসলো, অসম্ভব চমৎকার সনির এই টিভিটা। পিকচার কোয়ালিটিটা এবং সাউন্ড কোয়ালিটি দুইটাই অসম্ভব ভালো, সেজন্য এটা সিলেক্ট করা। পিকচার কোয়ালিটিটা সম্বন্ধে বলতে গেলে একদম ন্যাচারাল একটা পিকচার দেখা যায়, মানে ভিডিও ছবি যেটাই হোক একদম ন্যাচারালে আসে, কোনো ফিল্টার টাইপ ওরকম দেখা যায় না স্ক্রিনে। টিভিটা অন হচ্ছে, ওপেন হওয়ার পরে ইমেল অ্যাড্রেস এবং বাকি সব কিছু ফিচার্স বা সেটিংগুলো দেখাচ্ছিল আমার হাজব্যান্ডকে। এরপর আমার হাজব্যান্ড সব কিছু সেটিংগুলো আপাতত যেগুলো ঠিক করা দরকার সেগুলো করে নিল এবং আমার হাজব্যান্ড ইমেলটা দিয়ে নিচ্ছিল। সব কিছু ডান, এখন ওপেন হয়ে গেছে। এখন একটা ইউটিউবে একটা সং প্লে করা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না চেক টেক করা শেষ। এখন আবার এটা বক্সের মধ্যে চলে যাচ্ছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের চেক করা। শুনে তো শেষ, এখন হচ্ছে বিল পেমেন্টের পালা, মানে বিল টেল দেওয়া হবে এখন। সব কিছু উনি টাইপ করে নিচ্ছিল একটা ফর্মের মধ্যে, বিস্তারিত নাম ঠিকানা সব কিছু লিখতে হচ্ছিল, সেটা আমার হাজব্যান্ড লিখছে। এবং ক্রেডিট কার্ডের কিছু ডিটেলসের মধ্যে অ্যাড করা দরকার ছিল, ক্রেডিট কার্ডে সেটাও লিখে দিচ্ছে। বিল পেমেন্ট করার ডান, আর এই টিভিটার দাম পড়েছে 1,25,000 টাকা। এটার মধ্যে এখন আমরা যে কিনেছি বর্তমানে, এই সময় কোনো অফার ছিল না, অফারটা শেষ হয়ে গিয়েছিল।
তো আমাদের টিভি কেনা শেষ, আমরা চলে যাবো এখন বাসায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর টিভি সম্পর্কে কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।